আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম। রহিম আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা দেখি একটু সার্কুলারটা, ঠিক আছে। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2023 থেকে ক্লাস শুরু হবে, আপনারা অবশ্যই যোগ দেবেন। তার আগে আমরা দেখি যোগ্যতা কী কী লাগবে, সে তা দেখার জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পুরো ডিটেলসটা একবারে দেখে নেই। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এখানে বিজ্ঞান বিভাগ লাগবে, বিজ্ঞান বিভাগ 4.5। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.5। পদার্থ রসায়ন গণিত অবশ্যই লাগবে। লজিস্টিকের জন্য এখান বিজ্ঞান বিভাগে লাগবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া অ্যাপ্লিকেশন করা সম্ভব না। যারা মেট্রিক ইন্টার দুই বিষয়ে বিজ্ঞান বিভাগে পাস করেছে তারাই শুধু একমাত্র অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখবে। ঠিক আছে বন্ধুরা, এখানে নারী পুরুষ উভয়ে নেওয়া হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে, বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর, অর্থাৎ 1 জানুয়ারি 2023 16 বছর 6 মাস হতে হবে। এর মধ্যে ভর্তি অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চতা অবশ্যই লাগবে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 64 ইঞ্চি এবং বুকের মাপ হবে 28 ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন ডিফারেন্স করা হবে। প্রার্থীদের জন্য প্রশিক্ষণ এবং কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। মেডিকেল একাডেমি 3 বছর মেয়াদি প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণ শেষ হওয়ার পরে তারপরে চাকরির নির্ধারণ করা হবে, অর্থাৎ প্রথম অবস্থায় সেখানে ভর্তি হয়ে বাংলাদেশে নৌবাহিনী ভর্তি হয়ে পড়াশোনা শেষ করে ক্যাডেট হিসাবে যোগদান করা হবে অফিসার পদে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যারা মেট্রিক এবং ইন্টার দুটো বিজ্ঞান বিভাগে পড়াশুনো করেছেন তারা শুধু সুযোগ পাবেন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট, মাসিক 10,000 টাকা করে আপনারা বেতন পাবেন। ১০,০০০ টাকা বেতন এবং ভাতাদি প্রাপ্ত। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি অবশ্যই থাকবে এবং তার সাথে চাকরির সুবিধা বাংলাদেশ বিমান বাহিনীতে থাকবে। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্যে যে সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে একটু অ্যাপ্লিকেশনের সিস্টেমটা দেখে নেই। এখানে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অফিসার পদে সিলেক্ট করে দেবেন। এখানে 3টা পদ আছে, তার মধ্যে অফিসার পদ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্যাস হচ্ছে 86, কোর্স হচ্ছে 86 এবং ব্যাস 3টা আছে। যে বিষয়ে আপনাদের ভালো লাগে, ইঞ্জিনিয়ারিং লজিস্টিক যে বিষয়ে আপনাদের ভালো লাগে সেই বিষয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট ধরে দেবেন, ডিস্ট্রিক্ট, তারপর আপনারা জেলা দেওয়ার পরে নেক্সট। ঠিক আছে বন্ধুরা, আপনারা পুরোটা পূরণ করার পর আপনারা টাকা পেমেন্ট করলে আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম লগ ইন করে আপনারা অ্যাডমিটিক কার্ডে সংগ্রহ করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এইটুকুই, শুধুমাত্র নিউজটি দেওয়ার জন্যই ভিডিও করা ডিটেলস, এর পরবর্তীতে দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।